আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে দ্বিতীয় বর্ষের বেসিক প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি সাবজেক্ট থেকে আরো একটি নতুন টপিক নিয়ে আলোচনার জন্য আছি আমি ডক্টর রাকিবা নাজদীন, লেকচারার শ্যামলী মার্স। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ডায়াবেটিস মেলাইটাস নিয়ে। তাহলে দেরি না করে আমরা মূল টপিকে চলে যাচ্ছি। আশা করছি সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। আজকে টপিক হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। তো প্রথমেই ডায়াবেটিস মেলাইটাস বলতে আমরা কি বুঝি সেটা জেনে নেই। ইট ইজ এ ক্লিনিক্যাল সিন্ড্রোম ক্যারেক্টারাইজড বাই হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু অ্যাবসলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। তাহলে এখানে কি বলা হয়েছে, হাইপারগ্লাইসেমিয়া আমাদের জানতে হবে, আর হচ্ছে সিন্ড্রোম বলতে আমরা কি বুঝি সেটা জানতে হবে, আর ইনসুলিন যে হরমোনটা আছে সেই হরমোনটা সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। দেখো এখানে বলা হয়েছে ইট ইজ এ ক্লিনিক্যাল সিন্ড্রোম। সিন্ড্রোম বলতে আমরা বুঝি কয়েকটা সিমটম যদি একই সাথে চলতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো সিন্ড্রোম। ক্যারেক্টারাইজড বাই, সেই সিন্ড্রোমের কী কী ক্যারেক্টার থাকবে, বাই হাইপারগ্লাইসেমিয়া। হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে ব্লাডে যখন গ্লুকোজের লেভেলটা বা সুগারের লেভেলটা স্বাভাবিক লেভেলের থেকে অনেকটা বেশি বেড়ে যায়, তখন সে কন্ডিশনকে আমরা বলবো হাইপারগ্লাইসেমিয়া। সেই তাহলে সুগার বা মাত্রাটা কেন বেড়ে যাবে, ডিউ টু অ্যাবসলিউট অর রিলেটিভ ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন। ইনসুলিনের সম্পূর্ণ বা একটু অল্প ডেফিসিয়েন্সি বা ঘাটতির কারণে। এখন আসি ইনসুলিন কি। ইনসুলিন হচ্ছে একটা হরমোন যেটা কিনা আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলের বিটা সেল থেকে নিঃসরণ হয়। আর এই ইনসুলিনের কাজ হচ্ছে, ইনসুলিনটা কি করে আমাদের ব্লাডে যে গ্লুকোজটা আছে সেই গ্লুকোজটা ইনসুলিনটা নিয়ে সে হচ্ছে শক্তি সঞ্চয় করে আমাদের টিস্যু বা সেলগুলোকে এনার্জি দিয়ে থাকে। তো যখনই তোমার ইনসুলিনের ডেফিসিয়েন্সি হবে বা ঘাটতি হবে তখন দেখা যাবে ইনসুলিনটা ব্লাড থেকে গ্লুকোজটা নিয়ে নিতে পারবে না, এবং দ্যাটস ওয়াই তোমার ব্লাডে গ্লুকোজের লেভেলটা বেড়ে যাবে। ব্লাডে গ্লুকোজের লেভেলটা বেড়ে গেলে সে কন্ডিশনটিকে আমরা বলে থাকি ডায়াবেটিস মেলাইটাস। দেখো যেহেতু ডেফিনেশনে বলা হয়েছিল যে ব্লাডে ব্লাড সুগার লেভেলটা বেড়ে গেলে সে কন্ডিশনকে আমরা বলে থাকি ডায়াবেটিস, তাহলে সেই ব্লাডে ব্লাড সুগার লেভেলটা নর্মাল লেভেলটা কত এবং কতটুকু বেড়ে গেলে সেটাকে আমরা ডায়াবেটিস মেলাইটাস বলবো সেটা কিন্তু আমাদের জানতে হবে। সেই ব্লাড সুগার লেভেলটা আমরা দুভাবে দেখবো। ফার্স্ট ওয়ান হচ্ছে ফাস্টিং, মানে খালি পেটে এবং খাওয়ার 2 ঘন্টা পরে। তাহলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফাস্টিংয়ে ব্লাড সুগার লেভেলটা কত থাকে। দেখো ফাস্টিংয়ে আমি যদি ব্লাড সুগার লেভেলটা চেক করা হয় তাহলে নর্মালে থাকবে 3.5 to 5.6 মিলিমোল পার লিটার, মানে 3.5 থেকে 5.6 এইটার ভিতরে তোমার নর্মাল ব্লাড সুগারটা থাকবে। নাম্বার বি হচ্ছে ইম্পেয়ার ফাস্টিং গ্লুকোজ। ইম্পেয়ার ফাস্টিং গ্লুকোজ মানে এটা একটা প্রি ডায়াবেটিক কন্ডিশন, মানে তার লেভেলটা নর্মালের থেকে একটু বেশি থাকবে, তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এটা হচ্ছে প্রি ডায়াবেটিক কন্ডিশন। তাহলে প্রি ডায়াবেটিক কন্ডিশন যাদের তাদের থাকবে হচ্ছে 5.6 to 6.9 মিলিমোল পার লিটার। এরপর নাম্বার 3 হচ্ছে ইন ডায়াবেটিস। যদি কোন ডায়াবেটিক পেশেন্ট হয় তাহলে তার ক্ষেত্রে ফাস্টিংয়ে ব্লাড সুগার লেভেলটা থাকবে 7 মিলিমোল পার লিটার। ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে ফাস্টিংয়ে ব্লাড সুগার লেভেলটা থাকবে 7 মিলিমোল পার লিটার। তো ফাস্টিং গেল, এরপর আমরা শিখবো হচ্ছে র্যান্ডম অর 2 আওয়ার্স আফটার মিল, মানে খাবারের 2 ঘন্টা পরে ব্লাড সুগার নর্মাল কত থাকে আর ইন ডায়াবেটিক পেশেন্টের কত থাকতে পারে। এখন নর্মালে হচ্ছে লেস দ্যান 7.8 মিলিমোল পার লিটার। নর্মাল ক্ষেত্রে, নর্মাল পেশেন্টের ক্ষেত্রে থাকবে হচ্ছে 7.8 বা 7.8-এর নিচে। নাম্বার বি হচ্ছে ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স বা IGT, এটা একটা প্রি ডায়াবেটিক কন্ডিশন যাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং এখানে এক্ষেত্রে কিন্তু তোমার কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো আছে সেগুলো হওয়ার রিস্কটা অনেক বেড়ে যায়। ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স থাকবে 7.8 to 11.8 মিলিমোল পার লিটার। অ্যান্ড ইন ডায়াবেটিক যাদের অলরেডি ডায়াবেটিস ব্লাড সুগার লেভেলটা হাই তাদের ক্ষেত্রে থাকবে অ্যাবোভ 11.1 মিলিমোল পার লিটার, মানে 11.1 বা তার বেশি থাকবে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে।
এরপর আমরা শিখব হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাসের ক্লাসিফিকেশনে নাম্বার এ হচ্ছে টাইপ 1 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস এটা সাধারণত ইয়াং যে যারা আছে তাদের বেশি হয়, বিশেষ করে বিফোর 15 ইয়ার্সে এটা শুরু হতে পারে অথবা যে কোনো বয়সী এটা কিন্তু দেখা দিতে পারে। নাম্বার বি টাইপ 2 নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস সাধারণত 40 বছর বয়সের উপরে যাদের তাদেরকে তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। এক্ষেত্রে কিন্তু তাদের কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো আছে সেগুলোর রিস্কটা অনেক বেশি থাকে। নাম্বার 3 ম্যালনিউট্রিশন রিলেটেড ডায়াবেটিস মেলাইটাস। যারা অনেক দিন ধরে ম্যালনারিস্ট বা ম্যালনিউট্রিশনে ভুগছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পুষ্টি ঘাটতিজনিত ডায়াবেটিস মেলাইটাসটা হতে পারে। তারপর নাম্বার 3 জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে নর্মালি একজন নারীর কোনো ব্লাড সুগার লেভেলটা নর্মাল থাকবে কিন্তু প্রেগনেন্সির সময় তার ব্লাড সুগার লেভেলটা হাই হয়ে যাবে, এই কন্ডিশনকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ সার্টেন ডিজিজ। কোনো কোনো রোগের সাথেও বা কোনো কোনো শরীরে যদি কোনো রোগ বা কোনো সিন্ড্রোম দেখা যায় তাতেও কিন্তু সেক্ষেত্রে অনেক সময় ব্লাড সুগার লেভেলটা হাই হতে পারে। এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ ডায়াবেটিস মেলাইটাস। যে ক্লিনিক্যাল ফিচার দেখো, প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল ট্রায়াড, মানে 3টা মানে সিমটম কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের অবশ্যই থাকবে। তার নাম্বার 1 হচ্ছে পলি ইউরিয়া। পলি ইউরিয়া মানে তার ইউরিনেশনের মাত্রাটা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাবে, ফ্রিকুয়েন্সিটাও বেড়ে যাবে এবং ইউরিনে যাওয়ার পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। নর্মালি একজন প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু ডেইলি 1 থেকে 2 লিটার ইউরিন পাস হয় কিন্তু এই যে একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে দেখা যাবে মোর দ্যান 3 লিটার অথবা 3 লিটারের মতো ইউরিন পাস হবে। নাম্বার 2 হচ্ছে পলিডিপসিয়া। পলিডিপসিয়া মানে প্রচণ্ড পরিমাণে তৃষ্ণা পাবে। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে ওয়েট লস, তার শরীরের যে ওয়েটটা সেটা কমে যাবে। অ্যান্ড আদার ফিচার আর অন্যান্য যে ফিচারগুলো আছে তার মধ্যে থাকবে পলিফেজিয়া। পলিফেজিয়া মানে তার ক্ষুদাটা বেড়ে যাবে এবং খাওয়ার ইচ্ছাটা অনেক বেশি বেড়ে যাবে। তারপর হচ্ছে ফ্যাটিক, ফ্যাটিক মানে খুব ক্লান্তি ভাব চলে আসবে। অ্যান্ড লাস্ট 1 হচ্ছে নামনেস। নামনেস মানে শরীরের যে পেরিফেরি অংশগুলো বা হাত বা পাড় আঙ্গুল বা কোনো কিছু হঠাৎ করে মনে হবে অবশ হয়ে যাচ্ছে। এ পর্যন্তই টপিক রিলেটেড, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি ডাক্তার রাকিবা নাদির, লেকচারার শ্যামলী মার্স।